নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা তো ভিডিও টাইটেল এন্ড থাম্বনেইল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। বন্ধুরা, সবার আগে তোমাদের অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা জানো এই রিসেন্টলি আমার 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা পাশে না থাকলে এই জার্নিটা আমার একদমই সম্ভব ছিল না। তো বন্ধুরা, এই যে 10,000 সাবস্ক্রাইবারের পরিবার কমপ্লিট হয়েছে আমার, তো এই জার্নিটা কীভাবে পসিবল হলো, কীভাবে আমি ভিডিও শ্যুট করতাম, কী কী জিনিস ইউজ করে আমি ভিডিও শ্যুট করেছি, তোমাদের আজ সমস্তটা দেখাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও বানাতে গেলে সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা স্মার্টফোন। আর আমি ইউজ করছি রিয়েলমি এক্সটি 64 মেগাপিক্সেল ক্যামেরার একটি স্মার্টফোন। আর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ফোনটি এখন আমার হাতে রয়েছে। বন্ধুরা, মোবাইল হয়ে গেল, এরপর যেটা আমাদের লাগছে সেটা হচ্ছে একটা সুন্দর স্ট্যান্ড, বা একটা মোবাইল স্ট্যান্ড বলতে পারো, বা একটা ব্লগিং স্ট্যান্ড। আর তোমরা দেখতে পাচ্ছ এই মোবাইল অ্যান্ড ব্লগিং স্ট্যান্ডটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছিলাম। আর এই স্ট্যান্ডটা অ্যাকচুয়ালি খুব দারুণ আর খুব মজবুত টাইপের স্ট্যান্ডটা। এই স্ট্যান্ডটা আমি ফ্লিপকার্ট থেকে 450 টাকা দিয়ে পারচেস করেছি। আর স্ট্যান্ডটা তোমরা দেখতে পাচ্ছ, স্ট্যান্ডটা তোমরা যেভাবে খুশি বসাতে পারো। আর এর সাথে তোমরা একটা মাউন্ট পেয়ে যাবে, যে মাউন্টটাকে তোমাদের ঠিক এর ওপরটাতে এরকমভাবে ফিক্সড করে নিতে হবে। নেওয়ার পরে এখানে ফোন লাগালেই তোমাদের ব্লগিং স্ট্যান্ড একদম রেডি। তোমরা যদি চাও এই স্ট্যান্ডটাকে তোমরা মোবাইল মাউন্ট করে বাইকের সাথে এটাকে পেঁচিয়ে বা কোনো গাছে ওটাকে পেঁচিয়ে রাখতে পারবে। অ্যাকচুয়ালি এই স্ট্যান্ডটা সত্যি খুব অসাধারণ অ্যান্ড খুব কাজের। তোমরা বন্ধুরা এই স্ট্যান্ডটা একবার অবশ্যই নিয়ে ট্রাই করে দেখতে পারো। এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, মোবাইল হয়ে গেল, স্ট্যান্ড হয়ে গেল, এবার লাগবে হচ্ছে আমাদের একটা সুন্দর মাইক। কারণ ভয়েসটা খুব ম্যাটার করে, যে কোনো একটা ব্লগ ভিডিও বলো বা তুমি আনবক্সিং করছো, চাতেই হোক না কেন, তোমার ভয়েসটা খুব বেশি ম্যাটার করে, যে তুমি কেমন কোয়ালিটির ভয়েস তুমি তোমার অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছ। ঠিক সেই জন্য বন্ধুরা আমি অনলাইন থেকে, মানে ফ্লিপকার্ট থেকে পারচেস করে নিয়েছিলাম বোয়ার একটা অসাধারণ মাইক। আর বোয়ার এই মাইকটা সত্যি দারুণ অ্যান্ড অনেক পপুলার। আর মাইকটা হচ্ছে বোয়া MM1+। আর বোয়া MM1+ এই যে মাইকটা রয়েছে, এটা তোমরা তোমাদের ব্লগিং স্ট্যান্ডের ওপরে মাউন্ট করে খুব দারুণভাবে তোমরা ব্লগ শ্যুট করতে পারবে, তোমরা ভিডিও বানাতে পারবে, তোমরা সমস্ত কিছু এই মাইকটার মাধ্যমে করতে পারবে। আর এই মাইকটার মধ্যে দারুণ অসাধারণ ফিচার্স দেওয়া আছে। এই মাইকটা নিয়ে তুমি যদি সাপোজ সমুদ্রের ধারে গিয়েও কথা বলো, সেখানে শুধুমাত্র তোমার ভয়েসটাই আসবে। সমুদ্রের ধারে যে উইন্ড হাওয়া, তার কোনো রকম সাউন্ড শোনা যাবে না, কারণ এর মধ্যে খুব হাই কোয়ালিটির নয়েজ ক্যান্সেলেশন ফেসিলিটি দেওয়া আছে। আর বন্ধুরা, তোমাদের চলো আনবক্সিং করে দেখাই যে বোয়া MM1+ মাইকটার সেট আপের ভেতরে আমরা কী কী পাচ্ছি, আমরা কী কী এর মধ্যে পেয়ে যাব, যেটা আমাদের বাইরে থেকে আলাদাভাবে পারচেস করতে হবে না। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে মাইকের প্যাকেজিংটা খুব দারুণভাবে করা রয়েছে। তো ভেতরে একটা ট্রে রয়েছে যার মধ্যে সমস্ত কিছু পাওয়া যাবে। তো সবার প্রথমে আমরা ট্রেটা বার করে নেব। এবার ট্রেটা বার করার পরে আমরা দেখতে পেলাম বোয়ার কিছু ব্র্যান্ডিং রয়েছে। আর এইটা হচ্ছে বোয়ার সেই মেন মাইক, এবং মাইকের সাথে ডেড ক্যাট লাগানো। ডেড ক্যাট বলতে তোমরা যেটা ধরো কোনো এমন জায়গা তোমরা ভিডিও শ্যুট করছো যেখানে খুব গাড়ি ঘোড়ার আওয়াজ রয়েছে, বা প্রচণ্ড পরিমাণে নয়েজ রয়েছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এরকম জায়গায় যখন তুমি ডেড ক্যাটটা ইউজ করবে, সেখানে তোমার ভয়েসটা পুরো একদম রিফাইন হয়ে, মানে পুরো ছেঁকে সেখান থেকে শুধু তোমার ভয়েসটাই আসবে, আদার্স বাইরের কোনো নয়েজ বা হাওয়ার আওয়াজ কোনোটাই আসবে না। তো এটাই হচ্ছে বোয়ার মাইকের স্পেশালিটি। তো বন্ধুরা, তোমাদের আমি আর একটা কথা বলে রাখি, আমরা যে স্ট্যান্ডটা কিনেছিলাম সেটার ওপরে কিন্তু মাইক সেট করার জন্য একটা জায়গা থাকে, সেটা কিন্তু সেই স্ট্যান্ডের সাথে যে মাউন্টটা দেওয়া ছিল সেখানে ছিল না। তার জন্য আমাদের আলাদা করে একটা মাউন্ট, মোবাইল মাউন্ট কিনতে হয়েছিল। যে মাউন্টটা তোমরা দেখে নাও, এটা হচ্ছে সেই মাউন্টটা যেটা আমরা অনলাইন থেকে 230 টাকা দিয়ে পারচেস করি।
আর এটার ওপরে তোমরা যে কোনো ধরনের এরকম বয়ার মাইক হোক বা আদার্স কোনো মাইক হোক সেটা তোমরা সেট করতে পারবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটাতেই সেই মাইকটা সেট করার একটা সুন্দর গ্যাপ করা রয়েছে। এবার সেই মাউন্টটাকে তোমরা যখন ওখানে সেট করে নেবে, তারপরে তুমি দেখতে পাচ্ছ যে বয়ার মাইকের ভেতরে তোমরা পেয়ে গেছো মাইকটাকে মাউন্ট করার জন্য একটা মাইক হোল্ডার। মাইক হোল্ডারটাকে তোমাদের এখানে সুন্দরভাবে এই যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটার ওপরে মাইক হোল্ডারটাকে ভালো করে মাউন্ট করে নেবে। নেয়ার পর তারপরে মাইকটাকে নিয়ে তোমরা মাইক হোল্ডারটার উপরে আস্তে করে টেনে সেটাকেও ওখানে মাউন্ট করে দিতে হবে। তারপরেই তোমাদের ফাইনালি রেডি তোমাদের ব্লগিং সেটআপ। আর এই ব্লগিং সেটআপটা নিয়ে তোমরা শুরু করতেই পারো, যে কোনো ব্লগ ভিডিও বানাতে পারো তোমরা, বা যে কোনো আনবক্সিং ভিডিও বানাতে পারো, বা তোমরা যে কোনো টেক ভিডিও শ্যুট করতে পারো। তো তোমরা এই যে সেটআপটা দেখলে এটা একটা রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা এই সেটআপটা রেডি করে নিতে পারবে। নেয়ার পর তোমরা অবশ্যই ব্লগিং চ্যানেল একটা খুলে তোমরাও ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে। তো চলো বন্ধুরা, তোমাদের যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে একদম ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।